হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল অ্যান্ড ওয়েব টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ টিভি। দর্শক বন্ধুরা, আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজ টিভির ক্যামেরা বন্দি হলো। শীর্ষ সংবাদ, ফের বাঁকুড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। খবরটি দেখার আগে দর্শক বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবচেয়ে ডান দিকে লাল সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবচেয়ে বাঁদিকে লাইক বাটনটি টিপে লাইক করুন। উত্তমবাবু, শুনতে পাচ্ছেন? আপনি যে খবরটি পাঠিয়েছেন, যদি আমাদের একটু বিস্তারিত বলেন। হ্যাঁ সুমিতা, দেখো আজকে যে খবরটা তোমাদের পাঠিয়েছি সেটা সম্পর্কে আমি বিস্তারিত জানাচ্ছি, তবে একটা বিরতির পর। সুমিতা দেখো, আজ বাঁকুড়া জেলায় ফের বিজেপিতে বড় ভাঙনের খবর পাওয়া যাচ্ছে। বাঁকুড়া জেলায় দল বদল অব্যাহত রয়েছে। বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেস ভবনে প্রায় 15 জন বিজেপি ও সিপিএম এর শীর্ষ নেতৃত্ব বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে জানা যাচ্ছে। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ও কোঅর্ডিনেটর গুরুপদ মেটে। সুমিতা, তোমরা তা দেখতে থাকো।
উনি তো দীর্ঘদিন বিজেপি শীর্ষ নেতৃত্বে ছিলেন। আমি 1977 সাল থেকে 1991 সাল পর্যন্ত বামপন্থী সংগঠনের সঙ্গে ছিলাম। বামপন্থী সংগঠনের ফরওয়ার্ড ব্লকের আমি বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম 88 থেকে 90 পর্যন্ত। তারপরে 91 সালে বামপন্থীদের মধ্যে যখন ওই কন্ট্রাক্টর রাজ, যেটা বিনয় চৌধুরী অবজেকশন করেছিলেন, গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল, আমি প্রতিবাদ করে বললাম গভর্নমেন্ট ইজ নট বাই দি কন্ট্রাক্টর অফ দি কন্ট্রাক্টর ফর দি কন্ট্রাক্টর, তাই বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপির মধ্যে ভেবেছিলাম যে গণতন্ত্র আছে, বর্তমানে বিজেপির যে গণতন্ত্র, দলীয় গণতন্ত্র, সেই দলীয় গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। কেননা যে কেউ মোবাইলের মাধ্যমে সদস্য হতে পারে এবং সেখানে গণতান্ত্রিকভাবে কোনো কমিটি নির্বাচিত হয়নি। দ্বিতীয়ত, আমি একজন শিক্ষক হিসাবে যেদিন বা সারা ভারতবর্ষে জাতীয় শিক্ষানীতি ঘোষণা হলো, আমি একজন শিক্ষক হিসাবে প্রতিবাদ জানাই যে কোন রাজ্যের সঙ্গে আলোচনা না করে এককভাবে গণতান্ত্রিক গণতন্ত্র পদ্ধতিকে ভায়োলেট করে আজকে সারা ভারতবর্ষে যে যুক্ত কাঠা পরিকাঠামো যে জাতীয় শিক্ষানীতি ছিল, সেই জাতীয় শিক্ষানীতিকে এককভাবে ডিক্টেটরশিপের মতো ঘোষণা করলো এবং এই প্রতিবাদ জানানোর জন্য একটা জায়গার দরকার। এবং আমি মনে করি এটা বর্তমানে বাংলায় তৃণমূল কংগ্রেস এইটা প্রতিবাদ করছে। এবং আমরা পতাকা ধরিয়ে দিলাম কংগ্রেসের পতাকা ছেড়ে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন। ওনাকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন জানাই। এগিয়ে চলুন, আমার সাথে বেশ কিছু কর্মী সমর্থকেরা এসেছেন, ওনাদেরকেও আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। ধন্যবাদ। আমরা পতাকা ধরিয়ে দিলাম কংগ্রেসের পতাকা ছেড়ে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন। ওনাকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন জানাই। এগিয়ে চলুন, আমার সাথে বেশ কিছু কর্মী সমর্থকেরা এসেছেন, ওনাদেরকেও আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। ধন্যবাদ। আমার কোন রাগ ছিল না কোনদিন তৃণমূলের উপর। রাগ থাকলে ফেরা যায় না, কিন্তু ক্ষোভ থাকলে সেটা অভিমানটাকে অন্তত কাটিয়ে ওঠা যায়, এবং সেই অভিমান আমার দিদির প্রতি আমার অভিমান থাকতেই পারে, সেই অভিমান আমি কাটিয়ে উঠেছি এবং তার সঙ্গে কথা বলে আমি পুনরায় ফিরে এসেছি। আমি অফিসিয়াল এখন কংগ্রেসের বিধান, তৃণমূল ভবনে বিজেপির এক ছাত শীর্ষ নেতৃত্ব বিজেপির পতাকা ছুড়ে ফেলে দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তারা আজকে গ্রহণ করলেন। তার একটাই উদ্দেশ্য, বিজেপি গরিব মানুষের সাথে নেই, সাধারণ মানুষের পাশে নেই, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই জাতপাতের দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষের মধ্যে মারপিট লাগানো ছাড়া এই বিজেপির কাছ থেকে ভালো কিছু কিন্তু মানুষ পায়নি। যে কারণে আজকে এসসি এসটি মাইনরিটি যে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের যারা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, তারা বুঝতে পেরেছেন বিজেপি যদি কোনোভাবে বাংলায় ঢোকে তাহলে এই পিছিয়ে পড়া মানুষগুলো সবচেয়ে বেশি সর্বনাশ হবে।
এই মানুষগুলোকে এনআরসি করে তারা বাংলা থেকে তাড়িয়ে দেবে। সুতরাং সেই কথাটা বুঝতে পেরে তারা কিন্তু বিজেপির পতাকাটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছে। সুতরাং আমরা আনন্দের সহিত তাদেরকে আমরা আমাদের দলে দলে সংযুক্ত করলাম। আমরা বিভিন্নভাবে ব্লকে অঞ্চলে জেলায় ওনাদেরকে বিভিন্নভাবে নিযুক্ত করে আমরা আমাদের দলকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাব। নেতৃত্ব এবং জেলার নেতৃত্বকে আজকে আমরা পেয়েছি। আন্তরিকভাবে ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পতাকা আমরা ওনাদের হাতে তুলে দেব। তার আগে আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে যে দুজন যোগদান করেছেন, আমাদের অন্যতম নেতা বিজেপির সম্মানীয় অনিল বরণ ঘোষ মহাশয় উনি উপস্থিত আছেন, এবং রয়েছেন পুলু বাউরি যিনিও এসসি এসটি ওবিসি সেলের জেলার দায়িত্বে আছেন। দুজনকে আমি দাঁড়িয়ে ওনারা যেহেতু আগে জয়েন করেছেন, বন্দে মাতরম বন্দে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আজকে আমাদের একটা আনন্দের খবর, বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে আজকে আমাদের দেশনেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের বাঁকুড়া জেলার বেশ কিছু বিজেপির প্রথম সারির শীর্ষ নেতৃত্ব আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন। বিজেপির পতাকা ছেড়ে ওনারা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন কিছুক্ষণের মধ্যে। ওনারা সকলে মিলে এসেছেন এই বাঁকুড়া শহরের প্রান্তের কাছাকাছি যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিলেন সতীঘাটের কাছ থেকে ওনারা একটি মিছিল করে আমাদের এই তৃণমূল ভবনে এসেছেন। আমরা আজকে বলেছিলাম ওনাদেরকে যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কিছুজন আপনারা 30 জন মতো কর্মী সমর্থককে নিয়ে আসবেন, কিন্তু দেখা গেছে যে বেশ কিছু কর্মী সমর্থকরা আজকে আনন্দ উৎসাহের সঙ্গে তারা এসেছেন। সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাই। দর্শক বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। বাঁকুড়া থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দে, রিপোর্ট বিপ্লবী বাংলা টিভি নিউজ।